আরে কি সন্ধ্যা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে এখন সকাল 11টা বাজে, তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। কেন কি খুব সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করিনি, আর আজকে অনেক কাজ ছিল ঘরে। বলতে আমরা কালকে চলে যাব বোম্বেতে, তো একটু গুছানা গুছিনি এইসব করতে একটু টাইম লেগে গেল। তারপরে সকালে আলু ভাজা করলাম, মুড়ি আর সব প্রসাদ পেয়ে। তারপরে আবার মেয়ে বলছে রান্না করে দিতে, তো তার জন্য একটু সবজি বানালাম। তো সবজি বানিয়ে তারপর মন্দিরেও প্রসাদ হয়, রোজেরই আমরা সেখানেই প্রসাদ পাই। তো ও বলছে আজকে একটু ঘরে প্রসাদ বানাও, তো সেই জন্য একটু বানালাম সবজি। আর মন্দির থেকে ও অন্য এনে দেবো, ও প্রসাদ পেয়ে নেবে, আর আমরা মন্দিরেই প্রসাদ পাবো। আর আজকে রবিবার, আজকে রবিবার আর সোমবারে আমরা চলে যাবো। আজকে গুরু মহারাজ আসবে, তো খুব ভালো, গুরু মহারাজ আসবে বোম্বে থেকে। আর তোমাদেরকে তো দেখিয়েছি বোম্বে, যেখানে আমরা মন্দিরে যাই সেখানে গুরু মহারাজ অনেক দিন ছিল, তো এখন এই মন্দিরে আসবে। তো আজকে কটা বাজবে তার ঠিক নেই, আর রাত্রেও সন্ধেও হতে পারে, রাত্রিও হতে পারে। তো আসলেই দর্শন করিয়ে দেবো তোমাদেরকে, আর আমরাও দর্শন করে আরামসে বোম্বে যেতে পারবো। তো এখন বলতে গেলে এই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হচ্ছে, মেঘ হয়েছিল, এখন একটু বৃষ্টি হয়ে গেল, আর আবার একটু মেঘলা মেঘলা রোদ বেরিয়েছে। তো একটু মন্দিরের দিকে যাব, একটু এখন সকালের সকালের হয়ে গেছে সব কিছু। এই দুপুরে আরতি হবে, ভোগ ভোগ নিবেদন করা হবে, আরতি হবে, তারপরে তো আজকে এই যা যা কিছু করি সব শেয়ার করব। আর সন্ধ্যাবেলার দিকে দেখি একটু মার্কেটের দিকে যেতে পারি, ইচ্ছে আছে, যেতে ইচ্ছে আছে, কি হয় দেখি, বৃষ্টি যদি হয় যেতে পারবো না। আর মল্লিকা আজকে আসবে বাপের বাড়ি থেকে, তো ওরও গোছ গাছ করতে হবে, তো আসলেই গোছ গাছ করবে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ঘরে লাইট নেই, অন্ধকার, এই এখানে বাইরের দিকে উজালাটা আসছে বলে দেখা যাচ্ছে একটু। আর তো কি সবজি বানিয়েছি, আলু দিয়ে, সয়াবিন দিয়ে রসা। তো সয়াবিন আমাদের মোটে চলেনি, কিন্তু কি করব, মাঝে মাঝে হয়ে যায়, আর মোটে হয়নি। আর সয়াবিন বাচ্চারা বাচ্চাদের তো খুবই পছন্দ, তো সেই জন্য আমার মেয়ে তো এখনো বাচ্চা বলছি আর হাসছে, ওর সয়াবিন পনির এইগুলোই পছন্দ, শাক সবজি পছন্দ নেই, তো সেই জন্য সয়াবিনটা বেশি বানিয়ে দিই। ছেলেরও পছন্দ, মেয়েরও পছন্দ, আমরা পাইনি সেরকম। রান্নাঘরে এলাম, এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল ছাদ থেকে পড়ছে, আবার বৃষ্টি হয়ে একটু আবার হালকা রোদ বেরিয়েছে, হালকা বৃষ্টির আওয়াজ, এই লাইটটা আসছে যাচ্ছে, যে গাছপালাগুলো ভিজে গেছে, ছাদ থেকে জল পড়ছে বলে। আর এই যে কি সবজি বানিয়েছি দেখাচ্ছি, সবজি বানানো হয়ে গেছে, আলু সয়াবিনের রসা, এটা বানিয়েছি ওকে, মেয়েকে অন্য এনে দেবো, আর ছেলে আমি মন্দিরে পেয়ে নেবো। কোথা থেকে জল পড়ছে কি জানি, দেখতেও পাইনি। এই যে আমার পেটি গোছ হয়ে গেছে পুরো, আমার আমার সব গোছ হয়ে গেছে, এবারে যে যার বাকি আছে গোছ করবে। আমার আগে গোছ হয়ে গেছে, তারপরে কাপড় জামা ধুয়ে মিলে দিয়েছি, সেইগুলো বাকি আছে সব গোছ করতে। আর এখনো মন্দিরে এই যে মেঘটা কিরকম হয়ে আছে, এই বৃষ্টিটা জোর হলো, মন্দিরে এখনো আসেনি নাকি কি জানি কেউ, যে দেখি একটু পরেই আরতি হবে, ভোগ আরতি। তো এই যে মন্দিরে চলে এলাম, এখন ভোগ লাগাবে, দুপুরের ভোগ, ভক্তগণ কিছু এসেছে, আর দর্শন করে দিই তোমাদেরকে এখন। যে দুপুরের ভোগ লাগছে, আমি
যে আমাদের গুরু মহারাজ দর্শন করুন, আজকে গুরু মহারাজ আসবে, তোমাদেরকে দর্শন করাবো, সাক্ষাৎ গুরু মহারাজের দর্শন করাবো আজকে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধা গোবিন্দ দেবের মহাপ্রভুর ভোগ দর্শন করুন, দুপুরের আজ রাজভোগ, ভোগ দর্শন করে নিন, আর রাধা গোবিন্দ দেবের মহাপ্রভুর দর্শন করুন। পিঙ্ক কালারের ড্রেস পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। এখন বাজে দুপুর দুটো, এই মন্দিরে প্রসাদ পেয়ে এলাম ঘরে, আর বাইরে মেঘ, প্রচুর মেঘ। যখন মন্দিরে ছিলাম আরতির পর একটু বৃষ্টি হয়ে গেছিলো, তখনও বৃষ্টি হয়েছিল, সকালে একটু একবার হয়েছিল, তো আবার এই যে মেঘটা, প্রচুর মেঘ হয়েছে, আবার মনে হচ্ছে জোর বৃষ্টি আসবে, আর মেঘটা গুড়গুড় করছে। তো এখন লোকজন কেউ দেখতে পাইনি দুপুরবেলা বলে, দুপুরে এখন লোকজন দেখাই যায়নি, বলতে গেলে রাস্তাঘাটে একজন কি দুজন যাচ্ছে। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন মাঝে রাত্রি 10:15, তো এখন তোমাদের সামনে আবার কথা বলতে চলে এলাম। সেই দুপুরে কথা বলেছিলাম, দুপুরে দুটোর সময় তখন দেখেছিলাম মেঘ উঠেছে, আর তারপরে সারাদিন মানে বিকেলবেলা আর কিছু সেরকম শেয়ার করিনি, কেন কি মার্কেটে যাওয়া ছিল, মার্কেটে আর গেলাম নি, কেন কি মার্কেটে যাব বলে খুব ইচ্ছে ছিল, তারপরে মেঘ গুড়গুড় করছিল, কি ভয় লাগছিল মার্কেটে যেতে, আর সেই জন্য মার্কেটে যাইনি, বৃষ্টি হয়েছিল। আর এখন তোমাদের সামনে আবার এলাম কেন, কেন কি এখন এই রাত্রি 11:30-11:30 মধ্যে গুরু মহারাজ আসবে বোম্বে থেকে। তো তোমাদেরকে তো সকালে বলেছি আজকে গুরু মহারাজ আসবে, তোমাদেরকে দর্শন করাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু। তো এখন যাব মন্দিরের দিকে একটু তো দর্শন করাবো। এখন রাত্রি হয়ে গেছে অনেক, তো দেশে ঘরে তো তোমরা জানো রাত্রি তো 10টা মানে কত রাত্রি, তো সে যাবো এক্ষুনি যাবো, আর চলেই আসবে আর একটু পরে। তো আমাদের প্রভু চলে গেছে আর আমি এই যে এখন যাব, তো দেখি আর ওখানে বসে থাকবো, এবারে চলে আসবে আর একটু পরে। তো তোমাদেরকে গুরু মহারাজের দর্শন করাবো, আর গুরু মহারাজ বোম্বে থেকে এই দেশে মানে আমাদের এই মন্দিরে, রাধা গোবিন্দজি মন্দিরে 1 বছর পর আসছে, তো সেই জন্য সবাই অপেক্ষায় বসে আছে, রাত্রি হোক যাই হোক সব ভক্তগণ মন্দিরে বসে আছে সব দর্শন পাওয়ার জন্য। তো গুরু মহারাজের দর্শন মানে সাক্ষাৎ ভগবানের দর্শন, সেই জন্যে গুরু মহারাজ আসবে বলে সবাই ভক্তগণ বসে আছে দর্শন করতে, আর আমিও যাব, তো চাই তোমাদের সঙ্গে তোমাদেরকেও দর্শন করাবো।
এখন এই যে গুরু মহারাজের দর্শন করে এলাম, আর গুরু মহারাজ আস্তে আস্তে মানে তাড়াতাড়ি চলে এসেছে, আর আমার যেতে যেতে মানে সে তখন উপরে উঠে পড়েছে, আর আমি ছুটে ছুটে গিয়েছি তবু। আর দর্শন বলতে উপরে গিয়ে দর্শন করেছি, নিচে ভালো করে দর্শন করব বলে যে গাড়ি থেকে নামবে দর্শন করব ভালো করে, আর ভালো করে দর্শন করা হয়নি, সেই উপরে উঠে পড়েছে মশারির ভেতর থেকে একটু দর্শন, সে মশারির ভেতরে বসে পড়েছে, আর ভালো করে দর্শন করা যায়নি। তারপরে বাইরে থেকে একটু অল্প তোমাদের সঙ্গে তোমাদেরকেও দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। তো কালকে সকালে যখন আরতি হবে গুরু মহারাজের, তখন তোমাদেরকে ভালো করে দর্শন করাবো, আর এখন রাত্রিও হয়ে গেছে, তো কালকে ভালো করে দর্শন করাবো গুরু। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার আজ হলো নেক্সট ডে, কালকে ভিডিও করতে করতে শেষ করিনি, তো আজকে আবার চলে এলাম। আজ হলো সোমবার, তো আজকে আমরা বোম্বেতে চলে যাবো। তো এখন এই যে সব কাজ হয়ে গেছে, আর হচ্ছে রান্নাও হয়ে গেছে বলতে সকাল সকাল রান্না করে নিয়েছি যা যা কিছু নিয়ে যাব। তো এখন হচ্ছে যে একটু দর্শন করতে যাবো, গুরু মহারাজের দর্শন করতে যাবো, তোমাদেরকেও দর্শন করাবো, আর কালকে রাত্রি হয়ে গেছিলো, ভালো করে দর্শন করাইনি, আর মশারির ভেতরে বসে পড়েছিল মশার মশা বলে, রাত্রি আসার পরেই উপরে চলে গেছে, আর যেয়ে আর বিশ্রাম করতে চলে গেল। তো একটু অল্পই দর্শন করেছি, এখন আরতি দর্শন করাবো, তো যাই মন্দিরের দিকে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আজকে, আর আজকে সকাল থেকে ভিডিওটা করিনি, শুরু করিনি, তো এখন বাজে সকাল 10টা, তো এখন যাই দর্শন করবো। বাইরে প্রচুর রোদ, কালকে বৃষ্টি হয়েছিল, মেঘ ধরেছিল, আজকে রোদ, এই যে সবাই মিলে যাচ্ছি এখন গুরু মহারাজের দর্শন করতে। মল্লিকা কোথা? মল্লিকা এখন আসেনি, ওই যে ওইদিকে, এই যে মন্দিরে চলে এলাম, আর আমাদের রাধা গোবিন্দ দেবের মহাপ্রভুর দর্শন করে নিন সকালের। তো ভোগ লেগে গেছে, বাল্যভোগ, তো এখন মন্দিরটা খোলা আছে, তারপরে দুপুরে ভোগ নিবেদন করা হবে, তখন কেতামরা চলে যাব, তো সেই জন্য এখন দর্শন করে দিচ্ছি। তো একটু পরেই গুরু মহারাজের আরতি হবে। খুব সুন্দর লাগছে, সাদা কালারের ড্রেস পরানো হয়েছে, গুরু মহারাজের দর্শন করতে এসেছে সবাই, আর গুরু মহারাজের সব দর্শন করতে ভক্তগণরা এসছে, এই যে সব বসে আছে সব ওইদিকে ওইদিকে, নালে এই সময় কেউ বেশি জন থাকেনি, আজকে দর্শন করতে এসেছে গুরু মহারাজের। রাধা গোবিন্দ আমাদের কাছে আবার চলে এসেছেন, বলেছিলেন যে আমরা আমি চলে আসবো, তোমরা ভালোভাবে থাকবে, গুরু মহারাজ ঠিক চলে এসেছে। তো গুরুদেবরা সর্বদা সমস্ত কথা আমাদের মনে রাখে। Oh,
মঙ্গলং মঙ্গলানং সকল নিগমবল্লী সৎফলং চিৎস্বরূপং সকৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হিলয়াবা ভৃগুবর নরমাত্রং তারয়ে কৃষ্ণ নাম বঞ্চাকল্প তরুভ্যচ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। আমি সর্বাগ্রেই পরম আরাধ্যতম শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট জগদ্গুরু ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত বৈষ্ণবাগ্র এই কথাটা বলে গেছেন। কে বলছেন আর কাকে বলছেন? বলছেন ভগবান, তিনি বলছেন। কাকে বলছেন না মা কে বলছেন? ভগবানের আবার মা আছে, তাকে তিনি বলছেন। তাহলে মাটি কে? না মাটি হচ্ছে দেবভূতি, আদি পুরুষ মনু তার কন্যা। ব্রহ্মা মনুকে আদেশ করেছিলেন, এই যে চতুর্মুখ ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, ভগবানের শক্তিতে তিনি সৃষ্টি করেছিলেন। ভগবানের আদেশ হলো ব্রহ্মার উপরে। ব্রহ্মা যে সে লোক নয়, ব্রহ্মা হচ্ছে ভগবানের পুত্র। যেমন তোমাদের পুত্র কন্যা, সেইরূপ ব্রহ্মা ভগবানের পুত্র। সুন্দরা, এখন এই যে মন্দির থেকে চলে এসেছি আর গুরু মহারাজের দর্শন করলাম, আরতি দর্শন করলাম, তারপরে এসে একটু কথা শোনালো, খুব ভালো লাগলো। গুরু মহারাজের দর্শন পেয়ে এত আনন্দ সবাই। তো এইখানে এই আমাদের রাধা গোবিন্দজি মন্দিরে এক বছর পরে গুরু মহারাজ এসেছে। তো সে বোম্বেতেই ছিল, আর তোমাদেরকে তো দেখিয়েছি বোম্বের মঠে গুরু মহারাজের দর্শন করিয়েছি। তো আমরা যখন যেতাম সেই মন্দিরে, তো এখন এই দেশের বাড়িতে মানে দেশের মন্দিরে এসেছে। তো সব ভক্তগণ এসে দর্শন করলো, আরতি দর্শন করলো, তার কথা শুনলো, খুব সবাই আনন্দ। তো অনেকদিন পরে গুরু মহারাজের দর্শন পেলে তো কত আনন্দ হয় বলো। তো ভগবানের দর্শন করা একটা, তো সেই জন্য বলছি। তো তোমাদের কিরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কেন কি আমরা আবার বেরোবো, একটু পরেই আমরা বোম্বে রওনা দেবো। গুরু মহারাজের দর্শন করে আমরা এখন বোম্বেতে রওনা দেবো। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।